দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম সাতাশন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদের পক্ষে রাঙ্গুনিয়া নাকি পৃথক একখান মনোনয়ন ফরম জমা দিয়ে নভেম্বরের 29 তারিখ বুধবার বিকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানের কাছে এই মনোনয়ন ফরম জমা দিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এর আগে একই দিন দুপুরে চট্টগ্রামের জেলা প্রশাসক কার্যালয় থেকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ নিজের মনোনয়ন পত্র জমা দিল। রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছে কয়েকজন দলীয় নেতার সাথে লইয়ে এই মনোনয়ন পত্র জমা দিয়ে তিনি দেশে নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসব উদ্দীপনা তৈরি হয়েছে এবং সারা দেশে এখন নির্বাচনী আমেজ বইছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের মনোনয়ন ঘোষণা করেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। 44টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে 30টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে। এর বাইরেও অনিবন্ধিত অনেক রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে এবং যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে এবং নির্বাচনের জন্য প্রার্থিতা ঘোষণা, প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ করা, মনোনয়নপত্র জমা দেওয়া, এগুলোর মাধ্যমে আসলে দেশ পুরো দেশ আজকে নির্বাচনী আমেজে মধ্যে আছে। রাঙ্গুনিয়ার ইউএনও কার্যালয় ডক্টর হাসান মাহমুদের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, ফরমত উত্তর জেলা আওয়ামী লীগের তত্ত্ব ও গবেষণা সম্পাদক মোহাম্মদ আলী শাহ প্রস্তাবকারী এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এম এ মান্নান চৌধুরী সমর্থনকারী আছে। এ সময় উপস্থিত আছেন উত্তর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজাহান শিকদার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার সহ দলীয় নেতৃবৃন্দ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব ডক্টর হাসান মাহমুদ এমপির নৌকো মার্কার প্রার্থী, আমরা আজকে মনোনয়নপত্র দাখিল করার জন্য তো মন্ত্রী মহোদয় মূল ফর্ম যেটা সেটার জেলা প্রশাসক কার্যালয়ে উনি সাবমিট করেছেন। আমাদের যেহেতু এলাকা এখানে, আমরা দলের পক্ষ থেকে ওনার পক্ষে আমরা এখানে মনোনয়নপত্র জমা দিব। ইতিমধ্যে আমরা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপজেলা পর্যায়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়েছে। এর আগে চট্টগ্রাম জেলা প্রশাসকের হাতে জমা দিয়ে নিয়ে মনোনয়ন ফরম অনুযায়ী প্রস্তাবকারী আছেন উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম চিশতি এবং সমর্থনকারী আছেন উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য কামরুল ইসলাম চৌধুরী। ইন্দি একই দিন বিকালে ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হাসানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে দলীয় নেতৃবৃন্দ। তিনি ইসলামিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সচিব, সহকারী রিটার্নিং কর্মকর্তা আতাউল গনি উসমান উত্তুন এই মনোনয়ন ফরম সংগ্রহ করেছে উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা মোহাম্মদ আলী শাহ নেসারি, সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন এবং সহসভাপতি মোহাম্মদ করিমউদ্দিন হাসান। অ্যাডভোকেট জনাব ইকবাল হাসানের পক্ষে আমরা ফরম গ্রহণ করেছি। আমরা ইতিমধ্যে দলীয় নির্দেশনা অনুযায়ী আমাদের প্রার্থীকে দলের পক্ষ থেকে মনোনয়ন দিয়ে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি এবং নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছি ইতিমধ্যে। উল্লেখ্য, তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদুর সংসদীয় আসন চট্টগ্রাম সাত, যে রাঙ্গুনিয়া এবং বোয়ালহালীর আংশিক অংশ লইয়ে গঠিত। আসন্ন সংসদ নির্বাচনত বুরুদ লরিমের প্রস্তুতি শুরু করছে জাতীয় পার্টির মোসা আহমেদ রানা, ইসলামিক ফ্রন্টের অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হাসান, তৃণমূল বিএনপির প্রার্থী খুরশেদ আলম, ইসলামিক ফ্রন্টের আহমেদ রাজা এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী মুর্শেদ আলম। তারা আজ মনোনয়ন ফরম জমা দিবেন হতাশের।